ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শরীরে প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে পেসমেকার বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ আছেন রোগী এ নিয়ে আরও জানাতে ময়মনসিং মেডিকেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ হারুন বর্তমানে রোগীর শারীরিক অবস্থা কেমন দেখছেন আর এ নিয়ে চিকিৎসকরা কী বলছেন আর অপারেশনের যেহেতু প্রথমবারের মতো হলো তো সেক্ষেত্রে ব্যয় কেমন হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো পেসমেকার স্থাপন করা হয়েছে রোগীর শরীরে এটি ময়মনসিংহ মেডিকেল কলেজের ইতিহাসে কিন্তু একটি যুগান্তকারী ঘটনা এবং চিকিৎসকরা বলছেন যে এর মাধ্যমে আসলে চিকিৎসা ক্ষেত্রে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি বড় ধরনের সফলতা হিসেবে দেখছেন আসলে এটিকে চিকিৎসকরা এখানে আমরা যদি একটু বলি ময়মনসিংহের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বৃদ্ধ নজরুল ইসলাম খান দীর্ঘদিন যাবতই কিন্তু হৃদ ের বিভিন্ন সমস্যায় নিয়ে ভুগছিলেন বিশেষ করে তার যে হৃদস্পন্দন সেটি কমে গিয়েছিল এবং সেটি স্থিতিশীল অবস্থায় ছিল না যার কারণে তার নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় রোগীর স্বজনরা কিন্তু চিকিৎসকদের দেখিয়েছেন এবং তাদের পরামর্শ নিয়েছেন সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর এখানকার চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে রোগীর শরীরে পেসমেকার স্থাপন করতে হবে এবং পেসমেকার স্থাপন করার পর রোগীর যে হৃদস্পন্দন সেটি স্বাভাবিক হবে এবং সেই ঘটনাটি কিন্তু ঘট অর্থাৎ রোগীর স্বজনদের সম্মতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বিশেষ করে হৃদরোগ বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এখানে একটি অপারেশন হয় এবং অপারেশনের মাধ্যমে নজরুল ইসলাম খানের শরীরে পেসমেকার স্থাপন হয় এবং এক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন হৃদরোগ বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল সত্তার ভুইয়া এবং ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তাদের চেষ্টায় কিন্তু রোগীর গত তিন সেপ্টেম্বর এই রোগীর শরীরে পেসমেকার স্থাপন করা হয় এবং এরপর নিবিড় পর্যবেক্ষণ শেষে রুগীকে কিন্তু ওয়ার্ডে স্থানান্তর করা হয় ওয়ার্ড থেকে এখন রুগী কেভিনে আছে এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি চিকিৎসকরা যেটি বলেছেন যে রুগী এখন পুরোপুরি সুস্থ অর্থাৎ আজকে রোগীর সেলাই কাটা হবে এবং সেলাই কাটার পর রুগীকে কালকে রিলিজ দেওয়া হতে পারে আমরা রুগীর স্বজনদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে তারা এই পেসমেকার স্থাপন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করার কারণে তারা কিন্তু বেশ স্বস্তিবোধ করছেন এবং তারা কম খরচে তারা এটি করতে পেরেছেন এবং রুগীর স্বজনরা যেটি বলছেন যে পেসমেকারটি স্থাপন করা হয়েছে এটি সিঙ্গেল লাইনের সিঙ্গেল এই সিঙ্গেল তারের একটি পেসমেকার এখানে বসানো হয়েছে এবং এটির দাম নিয়েছে এক লাখ ষাট হাজার টাকা এটি কিন্তু চি রুগীর স্বজনরা এই পেসমেকারটি কিনে দিয়েছেন এছাড়া অন্যান্য যে ঔষধসহ অন্যান্য যে খরচ বা অন্যান্য যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু হাসপাতাল থেকে দেয়া হয়েছে এবং এই হাসপাতালে যে ক্যাথলেবে যে অপারেশনটি করা হয় এই ক্যাথলেপটি কিন্তু দুই সালে স্থাপন করা হয়েছিল এবং দু সালে এখানে অপারেশনের কার্যক্রম করা হয় এখন পর্যন্ত পাঁচশো ছিয়াশি জনকে এনজিওগ্রাম করা হয়েছে এবং একশো জনকে রিং পরানো হয়েছে তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ ময়মনসিং মেডিকেল হাসপাতালে প্রথমবারের মতো রোগের শরীর স্থাপন করা হলো পেস মেকার আর সে বিষয়ে জানাতেই সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী